সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। কাছে দূরে পৃথিবীর যে প্রান্তে বসে আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তাদের প্রত্যেককে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান হেলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় আমি হাসান আবাবিল, এবং আজকে আমাদের স্টুডিওতে, বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্টুডিওতে স্বাস্থ্য বিষয়ক আলোচনা রাখবার জন্য উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত পরিচিত মুখ ডাক্তার শান্তনা রানী পাল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পেডিয়াট্রিক সার্জারি, রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল। ম্যাডাম, আপনার অত্যন্ত মূল্যবান সময় ব্যয় করে আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বরেন্দ্র টিভির দর্শকদের জন্য কথা বলবার জন্য, এর জন্য আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদেরকে ধন্যবাদ, সবাইকে আমার ম্যাডাম জানের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই এই রমজান মাসে সুস্থ থাকুক এই কামনা করি, এবং ভালোভাবে যেন সব রোজা করতে পারেন। ধন্যবাদ ম্যাডাম। প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি, আপনার, আপনি পেডিয়াট্রিক সার্জন নিয়ে কাজ করছেন, আসলে এই বিষয়টি নিয়ে আমাদের বাংলাদেশের সাধারণ জনগণের মাঝে অনেক ভ্রান্ত ধারণা আছে, আসলে পেডিয়াট্রিক সার্জারি আপনার কী কী ধরনের কাজ আপনি করে থাকেন বা কী ধরনের রোগীদের সেবা দিয়ে থাকেন, সেই বিষয়ে যদি একটু প্রাথমিক ধারণা আমাদের দিতেন ম্যাডাম। হ্যাঁ, আসলে শিশু সার্জারি এখনও বলতে গেলে বাংলাদেশে আমরা বলি যে আমরাও এখনও ধরতে গেলে শিশু পর্যায়ে আছি। হ্যাঁ, কারণ এখন পর্যন্ত শুধুমাত্র সরকারি যেগুলো পুরনো মেডিকেল কলেজ সেই জায়গাতেই শিশু সার্জারি বিভাগ আছে, নতুন মেডিকেল কলেজগুলোতে এখনও বিভাগটা হয়নি, চালু হচ্ছে। যার কারণে আমাদের দেশের অনেকেরই ধারণা থাকে না যে অনেক রোগ আছে বাচ্চাদের যেগুলো আসলে শিশু সার্জন দ্বারাই করাতে হয়। হ্যাঁ, কারণ যেহেতু এই বিষয়ের উপর আমরা প্রশিক্ষণ প্রাপ্ত এবং আমরা প্রশিক্ষণ প্রাপ্ত, তো এখানে আমি যেটা বলতে চাই যে আমাদের একজন বড় মানুষের যেগুলো রোগ ব্যাধি আছে, মানে যেগুলোর জন্য সার্জারি দরকার, সেই সব কিছু যেগুলো বাচ্চাদের হয় সেগুলো তো আমরা দিই, তার সাথে কিছু কিছু আছে যেগুলো শুধুমাত্র বাচ্চাদেরই মানে থাকে। যেমন হচ্ছে কিছু অনেক জন্মগত ত্রুটি, এগুলো কিছু কিছু বাচ্চা হচ্ছে জন্মের সাথে সাথে দেখা যায়, আবার কিছু আছে কিছুদিন পরে তার উপসর্গ দেখা যায়। এই জন্য দেখা যাচ্ছে কিছু রোগ আছে যে তার জন্য অপারেশন হয়তো বাচ্চা যেদিন জন্মেছে আমাদের অনেক সময় সেই দিনই অপারেশন করতে হয়, এরকমও কিছু রোগ আছে। আবার কিছু আছে যে আমরা ধীরে সুস্থে বাচ্চা বয়স বাড়লে তখনও করতে পারি। আবার বাচ্চাদের কিছু টিউমার আছে, অনেকেই মনে করে টিউমার বা ক্যান্সার এগুলো আসলে বড়দের রোগ, বয়স্কদের রোগ, কিন্তু কিছু বাচ্চাদের আছে জন্মগত, মানে এটা আমরা বলা হয় চাইল্ডহুড টিউমার বলি আমরা, যে এগুলো শুধুমাত্র বাচ্চাদেরই হয়, এবং এটা অনেক সময় এমনও দেখা গেছে যেগুলো খারাপ স্টেজে থাকে, যে এরা মায়ের পেটে থাকা অবস্থাতেই এই টিউমার তাদের শরীরে তৈরি হয় এবং তারা এই টিউমার নিয়েই জন্মগ্রহণ করে, এরকমও দেখা গেছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো 1 থেকে 2 বছর বা 3 বছর এই বয়সের মধ্যে দেখা যায়। হ্যাঁ, আচ্ছা, কী ধরনের সমস্যা একেবারে তাৎক্ষণিক, মানে যত দ্রুত সম্ভব সার্জারিতে যাওয়া উচিত, কোন ধরনের সমস্যাগুলো? মানে যেমন আমি বলি যে আমাদের বলকার বাচ্চা একটা জন্মের সময় দেখা যাচ্ছে যে তার জন্মের পরে দেখা গেল যে তার বাচ্চার পেটের দিয়ে তার নাড়িভুঁড়িগুলো সব বাইরে বের হয়ে আছে, তার পেটের যে সামনের চামড়া এটা তৈরি হয়নি। আবার কারো কারো দেখা যাচ্ছে যে হয়তো একটা পাতলা পর্দা দিয়ে নাড়িভুঁড়িগুলো বাইরে বের হয়নি, কিন্তু একটা পাতলা পর্দা দিয়ে জাস্ট কভার করা আছে, কিন্তু হচ্ছে যে সব নাড়িগুলো পেটের বাইরে আসলে, কিন্তু একটা পর্দার মধ্যে। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় নাড়িভুঁড়ি ওগুলো বের হয়নি, কিন্তু তার প্রস্রাবের রাস্তা, হ্যাঁ, তার প্রস্রাবের থলি, প্রস্রাবের রাস্তা, এইটা হচ্ছে যে তার কোনো সামনে কাভারিং নেই, যার কারণে প্রস্রাব পেটের ওই সামনে দিয়েই হচ্ছে। এছাড়া এগুলো হচ্ছে যে তারপরে কিছু আছে বাচ্চার পায়খানা রাস্তা না থাকা, বাচ্চা জন্মগতভাবে দেখা যাচ্ছে যে তার পায়খানা রাস্তা হয় থাকে না, অথবা যেখানে থাকার কথা সেখানে না থেকে অন্য জায়গায় আছে, এটা একটা হতে পারে। যদি অন্য জায়গায় থাকে সেখানে পায়খানা হতে তাদের অসুবিধা হয়, আর যাদের থাকে না তাদের তো আস্তে আস্তে পেট ফুলে যায়, বাচ্চা বমি করে। আবার কিছু থাকে যে বাচ্চাদের তার পেট ভিতরে নাড়ি হচ্ছে হয় প্যাঁচিয়ে থাকে অথবা বন্ধ থাকে, ব্লক যেটা আমরা বলি, যে একটা নাড়ি তৈরির সময়ে মাঝখানে কোনো জায়গায় একটা অংশ হয়তো নাই, সেই জায়গাটা নালি আকারে নাই, বন্ধ হয়ে আছে, যার কারণে খাবারটা তার তখন আর ওই তারপরে অংশে যেতে পারে না, যার কারণে বাচ্চার পেটে যত খায় বাচ্চার পেট ফুলে যায়। যেহেতু তার এটা আস্তে আস্তে, এটা আমরা জানি যে খাবার খেলে আস্তে আস্তে এটা হজম হয়, এরপরে যেগুলো বর্জ্য পদার্থগুলো পায়খানা রূপে বের হয় এগুলো বের হতে পারে না, তার বাচ্চা
পেট ফুলতে থাকে, বাচ্চা বমি করতে থাকে। আমরা সাধারণত দেখে থাকি যখন জন্মগতভাবে একটা শিশু এই ধরনের সমস্যা নিয়ে জন্মায় তখন কিন্তু অভিভাবকরা অনেক নার্ভাস হয়ে যায় এবং ভয় পায়, কি করবে এই সিদ্ধান্ত নিতে পারে না। আপনি কি বলবেন যে তাৎক্ষণিকভাবে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কিনা? কিছু কিছু আছে যেগুলো তাৎক্ষণিকভাবে লাগে, হ্যাঁ, যেমন আমি বললাম যেগুলো নারী পেটের বাইরে থাকা, হ্যাঁ, তারপরে প্রস্রাবে যে পায়খানার রাস্তা না থাকা, আবার কিছু ক্ষেত্রে আছে বাচ্চা পায়খানার রাস্তা আছে কিন্তু বাচ্চা জন্মানোর পরে আমরা জানি যে একদিনের মধ্যে পায়খানা করে, সে একদিন পার হয়ে গেছে কিন্তু বাচ্চা পায়খানা করছে না। আমরা শুনে থাকবেন যে মা দাদি বা বলে কি যে পানের বোটা বা কিছু দিয়ে পায়খানা করাচ্ছে এবং বাচ্চা দুই তিন দিন পর পর করতেই আছে, তো এইসব ক্ষেত্রে, তারপরে যেটা আমরা বলি থোট কাটা, তালু কাটা, হ্যাঁ, যে এই ধরনের আরও যেটা আছে, হ্যাঁ, অনেকে থাকে, তাহলে এই ত্রুটিগুলো নিয়ে আবার জন্মগতভাবে হার্নিয়া, হাইড্রোসিল যেটা আমরা বলি, অন্ডকোষ না থাকা, নিচে না নামা, অন্ডকোষস্থলীতে অন্ডকোষ না থাকা, হ্যাঁ, এরপরে প্রস্রাবের রাস্তার, বিশেষ করে ছেলে বাচ্চাদের যে প্রস্রাবের রাস্তার, আমাদের একজন দর্শক ইতিমধ্যে প্রশ্ন করেছে ম্যাডাম যে প্রস্রাবের রাস্তার মাথায় প্রস্রাব করার সময় ফুলে যাচ্ছে, বেলুনের মতো হয়ে যাচ্ছে, এই একটু আলাদা জিনিস। হ্যাঁ, এইটা হচ্ছে কি যে আমরা জানি যে বিশেষ করে আমরা তো মুসলিম, এতে যে আমাদের একটা ই হচ্ছে মুসলমানি করা, যেটা করা হয় খাতনা করা, যে তার যে আলগা চামড়াটা থাকে প্রস্রাবের রাস্তার বাইরে সেই আলগা চামড়াটা ফেলে দেওয়া। তো কারো কারো যদি এই আলগা চামড়াটা হয় কি জন্মের সময় এটা প্রস্রাবের রাস্তার সাথে লেগে থাকে, এইটা আস্তে আস্তে সরে যায়, সরে যাওয়ার পরে যার কারণে আমরা যখন এই আলগা চামড়াটা ফেলি খাটনা করার সময় তখন কিন্তু তার প্রস্রাবের রাস্তা কাটা পড়ে না, কারণ এটা আলাদা হয়ে যায়। কিন্তু এইটা যদি আলাদা সামনের দিকে না হয় কিন্তু ভিতরের দিকে হয় তখন এখানে ময়লাগুলো জমা হয়, হয়ে তখন হচ্ছে কি প্রস্রাবের রাস্তা তো চিকন থাকে, আলগা চামড়ার যেটা ছিদ্র তার প্রস্রাব হচ্ছে ঠিকই কিন্তু সামনের চামড়ার ছিদ্রটা চিকন থাকার কারণে প্রস্রাবটা বাইরে বেরোতে পারছে না, ওখানে জমা হচ্ছে, তখন এটা বেলুনের মতো ফুলে যাচ্ছে। এইটা হচ্ছে আমরা বলি যে ছেলে বাচ্চা হলে পরে, বাচ্চা ছয় মাস বা এরকম পর থেকে এই আলগা চামড়াটা এটা আস্তে আস্তে এটা পিছনের দিকে নিয়ে যেতে হয় এবং হচ্ছে যে তাৎক্ষণিকভাবে খাতনা করে নেওয়ার কোনো সুযোগ আছে কিনা, করে ফেললে এটা উপকারিতা আছে কিনা? এটা এক ক্ষেত্রে উপকারিতা এই কারণে আছে যে চামড়া ফেলে দিলে আর তো ওখানে জমা হতে পারলো না, কিন্তু যদি একেবারে ছোট বাচ্চাদের হয় যে কয়েক মাস বয়স, এত ছোট বাচ্চা করতে চাচ্ছি না বা তার লিঙ্গটা ছোট আছে সাইজে, তখন করলে হয়তো অসুবিধা হতে পারে, সেই ক্ষেত্রে আমরা কি করি যেহেতু ছিদ্র ছোট থাকার কারণে এই সমস্যা হচ্ছে, আমরা ওই আলগা চামড়া ছিদ্রটা প্রিপুশিয়াল অরিফিস আমরা যেটা বলি মেডিকেলের ভাষায়, এটা আমরা একটু বড় করে দিই, ডাইলেট করে দিই, এটা কোনো অপারেশন, এটা একটা ছোট প্রসিডিও দিয়ে যেন ওখানে ময়লা তো জমতে না পারে, এরপরে তার যখন আড়াই তিন বছর বয়স আমরা বলি মুসলমানি করে নিতে, খাতনা করে। ধন্যবাদ ম্যাডাম, আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম এবং আজকে আমাদের মাঝে কথা বলবার জন্য উপস্থিত হয়েছেন ডাক্তার শান্তরানারি পাল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পেডিয়াট্রিক সার্জারি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা। ম্যাডাম, আসলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনি কথা বলছেন, গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের সচরাচর সব জায়গায় এই ধরনের সমস্যা থেকে থাকে, কিছু কিছু কুসংস্কার আমাদের সমাজে প্রচলন রয়েছে ম্যাডাম, যে বাচ্চাদের এই ধরনের সমস্যা হলে তারা বিভিন্ন ধরনের টোটকা ব্যবহার করে বা বিভিন্ন ধরনের নিজে নিজে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে, তা আসলে এটা আমাদের জন্য কতখানি ভয়াবহ বা ক্ষতিকর, আমরা এইদিকে না গিয়ে সরাসরি চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নেওয়া উচিত কিনা? অবশ্যই, কারণ দেখা যাচ্ছে যে সঠিক সময়ে চিকিৎসা নিলে এটা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অনেক কিছু এটা অনেকটা স্বাভাবিকের কাছে রিকভার হয়ে যায়, কিন্তু এটা যদি বাইরে যেটা বলেন টোটকা বা কোনো কিছু দিয়ে এসে যদি এটা নষ্ট করে নিয়ে আসে তখন আমাদেরও আর করার কিছু থাকে না, মা বাবা অনেক আশা নিয়ে আসেন তখন আমাদের কাছে কিন্তু আমরা তখন নিরুপায় হয়ে যাই। এই জন্য আমরা বলবো কোনো সমস্যা থাকলে আপনারা শিশু সার্জনের সাথে যোগাযোগ করেন। যেমন আমি একটা কথা বলি যে বাচ্চাদের অন্ডকোষস্থলীতে অন্ডকোষ না থাকা, এইটা আমরা 3 থেকে 6 মাস অপেক্ষা করি, তারপরে বলা হয় যে এটা অপারেশন করে নিতে, কোন জায়গায় আছে সেটা দেখার পরে আল্ট্রাসোনোগ্রাফি বা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এরপরে এটা অপারেশন করে নিতে বলি, কারণ এটা বলা হয় 1 থেকে 2 বছরের পরে যত দেরি হবে তার এই অন্ডকোষের কার্যক্ষমতা কমে যাবে এবং এটা আস্তে আস্তে ক্যান্সারের দিকে যেতে থাকে। হ্যাঁ, যেই অংশগুলো নষ্ট হয়ে যায় এগুলো ধীরে ধীরে ভবিষ্যৎ জীবনে ক্যান্সারের দিকে যেতে পারে। এই ধরনের সার্জারিগুলো কোথায় কোথায় হচ্ছে ম্যাডাম? এগুলো আমাদের সকল মেডিকেল, পুরনো মেডিকেল কলেজ হাসপাতাল, যেমন আমাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এটা অহরহ হয়। এই জন্য আমরা বলি যে এটা 6 মাস বা জন্মের সময় একবার দেখিয়ে গেলে এরকম সমস্যা থাকলে তাহলে আমরা তাদের এই সম্বন্ধে বুঝিয়ে দিয়ে তারপরে তখন আমরা তাদের বলে দিই তাদের কখন আসতে হবে। আবার যেমন মনে করেন যে থোট কাটা বা তালু কাটা, এগুলো তো আমরা সাথে সাথে করি না, সাধারণত থোট কাটা রুগীদের আমরা 3 মাস বা 4 মাস বয়স হলে পরে
এবং তালুকাটা রোগীগুলো 9 মাস বয়স কমপ্লিট হওয়ার পরে আমরা করি তার অপারেশনগুলো, তার জোড়া লাগানো। কিন্তু এই সময়ের মধ্যে বাচ্চাটার তো আসলে লালন পালনের সমস্যা হয়, তাকে খাওয়ানোর সমস্যা হয়, তার এই যে নাক এবং তালুকাটা থাকলে পরে তার মুখের মুখগহ্বর এটা তো একটা হয়ে থাকে। বাচ্চা যতই সাবধানে খাক, খাবারগুলো আবার নাক দিয়ে চলে আসে, শ্বাসনালীতে চলে যায়। তখন আমাদেরকে আগে দেখালে হয় কি, আমরা এই বিষয়ে ওনাদেরকে, মা বাবাকে বা অভিভাবককে পরামর্শ দিতে পারি যে কিভাবে বাচ্চাটা যত্ন নিতে হবে, কিভাবে বাচ্চাকে খাওয়াতে হবে, হ্যাঁ, এবং আমাদের সাথে কখন যোগাযোগ করবে, তাহলে পরে তারা হচ্ছে যে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে, সঠিক সময়ে তাহলে চিকিৎসাটা পেতে পারবে। হ্যাঁ, ধন্যবাদ ম্যাডাম, খুব চমৎকারভাবে আপনি ব্যাখ্যা করছেন আসলে বিষয়গুলো। আমাদের কাছে একটা প্রশ্ন এসেছে ম্যাডাম যে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যর একটা সমস্যা, বাচ্চারা খুব বেশি কষ্ট পেয়ে থাকে, এক্ষেত্রে কী ধরনের পরামর্শ থাকবে এবং কী ধরনের খাদ্যাভ্যাস তাদের জন্য আপনি সাজেস্ট করবেন? হ্যাঁ, খুবই ভালো প্রশ্ন করেছেন, কারণ এই জিনিসটা হচ্ছে কি, আমরা মনে করি যে ছোট বাচ্চাদের আবার কোষ্ঠকাঠিন্য কি, কিন্তু আসলে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনাটা বেশি এই কারণে, কারণ আমাদের দেশে অনেকেরই আসলে টয়লেট ট্রেনিং, যে পায়খানা করার যে একটা ট্রেনিং লাগে, এটা আসলে আমরা কারো মাথায় থাকে না। কারণ একটা জিনিস মনে রাখবেন, বাচ্চা কিন্তু একটা ছোট বাচ্চা সব কিছু দেখে শিখে, মা বাবাকে দেখে অনুকরণ করে, করে করে তার কথা বলা শুনে কথা বলা শিখে, হাঁটা দেখে হাঁটা শিখে। কিন্তু আমরা তো আমাদের যে পায়খানা প্রস্রাব, এটা তো আমরা বাথরুমে বা টয়লেটে করি, যার কারণে বাচ্চা কিন্তু এটা দেখে না, ও কিন্তু বোঝে না যে তাকে কিন্তু এই যে টয়লেট বা পায়খানা করতে হবে। এটা একটা যে বাচ্চা চেপে রাখে, তারপরে দুর্গন্ধ হয়, তার গায়ে লাগে, বাচ্চারা বিরক্ত হয়, তার ঘৃণা মানে করে, তারা টয়লেট করতে চায় না, পায়খানা করতে চায় না, যার কারণে আটকে রাখার কারণে তাদের পায়খানাটা শক্ত হয়ে যায়। আবার অনেক সময় হয় কি, যে বাচ্চা যখন 6 মাস বয়সের পর থেকে বেশিরভাগ এটা দেখা যায় যে, বা এই সময় আমরা কি বলি, 6 মাস পর্যন্ত বাচ্চা পুরোপুরি মায়ের বুকে দুধ খাবে, এরপরে তারা বাড়তি খাবার যেগুলো দেওয়া শুরু করা হয়, এই সময়ে যে বাড়তি খাবারটা দেওয়া হয়, এটা যদি ঠিকমতো দেওয়া না হয়, তার যদি ওখানে পানির পরিমাণ কম হয়, শাকসবজি খাওয়ানো কম হয়, তখন পায়খানা কষা হয়ে যায়। এবং এইটা কিন্তু হচ্ছে বাচ্চার এই একবার কষা হলে বা তারা যখন পায়খানা করতে গিয়ে ব্যথা পায়, তখন এরপর আর করতে চায় না, তখন এটা ভয় পায়। কিন্তু আলটিমেটলি 2-3 দিন পর তো করতেই হয়, তখন পায়খানা শক্ত হয়ে যায়, মোটা হয়ে যায়, বাচ্চা পায়খানা করতে আবার কষ্ট পায় এবং তাদের পায়খানার রাস্তা অনেক সময় ছিঁড়ে যায়, ফেটে যায় এবং রক্ত বের হয়। এই দেখে বাচ্চা আরো ভয় পেয়ে যায়। এবং এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমরা দেখে থাকি ম্যাডাম যে বাচ্চার অভিভাবকরা বা পরিবারের যারা অভিভাবক পর্যায়ে থাকে, তারা বিভিন্ন রকম নিজস্ব একটা চিন্তা ভাবনা কাজে লাগায় বা চিকিৎসকের পরামর্শ ছাড়াই কোনো সিরাপ বা ওষুধ সাজেস্ট করে থাকে, তো এটাও তো একটা ঝুঁকি হতে পারে চিকিৎসকের পরামর্শ ছাড়াই। অনেক সময় দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে তারা বাচ্চাগুলো ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, তারা এই যে স্টুল শপনার বা ল্যাক্সেটিভ আমরা যেগুলো বলি, এই ওষুধগুলোর উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, যে যখন এই ওষুধগুলো খাওয়াই তখন পায়খানা হয়, আবার যখন বন্ধ করে আবার বন্ধ হয়ে যায়। এই জন্য তাদের আসলে আসল খাদ্যাভ্যাস পরিবর্তন, তাদের যে বললাম টয়লেট ট্রেনিং, যেটা পায়খানা করা নির্দিষ্ট সময়ে বাচ্চাকে পায়খানা করতে বসানো এবং না হওয়া পর্যন্ত বসে থাকা, হ্যাঁ, এইটা অভ্যাস করাতে হবে, তাকে প্রচুর পরিমাণে পানি খাওয়ার অভ্যাস করাতে হবে, তাকে প্রতিদিন খাবারে শাকসবজি রাখতে হবে, হ্যাঁ, এই শাকসবজি খাওয়ানো অভ্যাস এগুলো করতে হবে। হ্যাঁ, ধন্যবাদ ম্যাডাম, খুব গুরুত্বপূর্ণ বিষয় এগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা। হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স এলাহি টাওয়ারে রমজান মাসে বুকিং দিলে দিচ্ছে আকর্ষণীয় উপহার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স নিয়ে এলো সর্বাধুনিক সুবিধা সম্বলিত আবাসন প্রকল্প হিলটেক এলাহি টাওয়ার। প্রিয় রাজশাহীবাসী, আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে জানাচ্ছি হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স আপনার স্বপ্নকে বাস্তবে রূপদানের জন্য নিয়ে এলো নতুন উদ্যোগ হিলটেক এলাহি টাওয়ার। পবিত্র রমজান মাসে বুকিং করলেই থাকছে আকর্ষণীয় উপহার, সুতরাং আসুন আমাদের প্রজেক্ট ভিজিট করুন। হিলটেক এলাহি টাওয়ার, আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত আবাসন প্রকল্প পূরণ করবে আপনার স্বপ্ন। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রাণকেন্দ্র সাহেববাজার আলুপট্টির পাশে সাগরপাড়া রোড, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালিদ মাসুদ পাইলটের বাড়ির সামনে ঘোড়ামারা রাজশাহীতে
হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স, ইওর ড্রিম আওয়ার ইনিশিয়েটিভ। সুপ্রিয় দর্শক মন্ডলী, বিরতির পর আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা দেখবার জন্য আপনাদের সঙ্গে রয়েছে আমি হাসানা বাবিল, এবং আমরা এতক্ষণ কথা বলছিলাম ডাক্তার শান্তনা নারী পাল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পেডিয়াট্রিক সার্জারি রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল। ম্যাডাম, খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আপনার সাথে কথা বলছিলাম যে একটা শিশুর আসলে কীভাবে নার্সারি করা উচিত। আমাদের কিছু কমন সমস্যা আমরা দেখতে পাই যে এখনকার বাচ্চারা জাঙ্ক ফুডে অভ্যস্ত হয়ে যাচ্ছে এবং যেগুলো খাওয়া আসলে অত্যন্ত ঝুঁকি করে এবং ওবেসিটির একটা বিশেষ প্রবলেমে তারা ভুগছে, এই বিষয়ে আপনি কি পরামর্শ দিবেন? এই বিষয়ে যেটা আমি বলতে চাই যে আসলে আমাদের এখন দেখা যাচ্ছে যে আমাদের পরিবারগুলো আসলে এখন যৌথ থেকে এক মানে পরিবার চলে এসেছে, যৌথ পরিবার আর নাই, মা এবং মা বাবা দুজনেই কর্মস্থলে থাকছে, বাচ্চা হয় কাজের লোকের কাছে অথবা একা থাকে, তখন দেখা যাচ্ছে যে আমরা বাচ্চা হয়তো এতক্ষণ খেতে চাই না, তখন আমরা তারা যেটা পছন্দ করছে বাইরের খাবারটা দিয়ে দিচ্ছি, অথবা আমরা না দিতে চাইলেও বাচ্চারা যেহেতু স্বাভাবিক বাইরের খাবারগুলো দেখে তারা আকৃষ্ট হয়, তারা ওগুলো খেতে চায়, আমরাও তাদের যাদের কাছে হেরে দিয়ে দিই, এটা আসলে ঠিক না। তারা মাঝে মধ্যে খাক, কিন্তু এটা যেন তাদের খাদ্যাভাসে পরিণত না হয়। তাদেরকে আমি যেটা বললাম যে তাদের সুষম খাদ্য শাকসবজি সহ এগুলো খেতে হবে, কারণ এগুলো খেলে হবে কি তাদের শরীরে এই যে, এবং আরেকটা যেটা হয়েছে এখন আমাদের খেলার মাঠ এগুলো কমে যাচ্ছে, এবং আরেকটা আমি বলতে চাই যেটা হলো যে আমরা এখন রিক্রিয়েশন হিসেবে এখন কিন্তু সবার হাতে মোবাইল অথবা ল্যাপটপ ট্যাব তারা নিয়ে বসে, এবং অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বাচ্চাদের হাতে যতক্ষণ না ট্যাব বা ল্যাপটপ বা মোবাইল না দেওয়া হচ্ছে সে খাচ্ছেই না। তাহলে পরে হচ্ছে কি এই কারণে তাদের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি শারীরিক কর্ম মানে এগুলো কমে যাচ্ছে, সাইকোলজিক্যাল একটা ক্ষতি হচ্ছে কি ক্ষতি অবশ্যই হচ্ছে। এটা দেখা গেছে গবেষণায় যে একজন লোক ড্রাগ নিতে পারে, অ্যাডিক্ট করলে যেরকম সমস্যা হয় তার এই মোবাইলের আসক্তিটাও ঠিক ওই অ্যাডিকশানের মতো, এবং দেখবেন যে বাচ্চাকে মোবাইল না দিলে তারা ঠিক সেইভাবে রিয়াক্ট করে, তারা কান্নাকাটি করে, জেদ করে, এটা ওটা ভেঙে ফেলতে চায়, যেভাবে করে একজন ড্রাগ অ্যাডিক্টকে ড্রাগ না দিলে করে সেই একই রকম অবস্থা এই বাচ্চাগুলোও করে। আপনি বলতে চাচ্ছেন যে একজন অ্যাডিক্টেড মানুষের যে ধরনের সমস্যা হয় বাচ্চাদের ক্ষেত্রে মোবাইলের আসক্তিটা একই পর্যায়ে চলে যাচ্ছে, মানে ওরকম পর্যায়ে গেলে পরে দেখা যাচ্ছে তারাও একইভাবেই রিয়্যাক্ট করছে। ধন্যবাদ ম্যাডাম, গুরুত্বপূর্ণ বিষয় আপনি দৃষ্টি আকর্ষণ করেছেন। আরেকটি বিষয় দেখা যায় প্রায়শ লক্ষ্য করি আমরা যে অভিভাবকদের একটা প্রবলেম বা একটা কমপ্লেইন থাকে যে বাচ্চা খায় না, খাচ্ছে না, অপুষ্টিতে ভুগছে। এইটা হচ্ছে কি আমরা বলবো যে আসলে খায় না বলতে বাচ্চাকে একটু ক্ষুধা লাগার সময় দেন। অনেকে এখন দেখা যাচ্ছে মা বাবা বাচ্চা যেহেতু এখন না একটা বা দুটো থাকছে, তারা এত বেশি বাচ্চাদের প্রতি কেয়ারফুল যে বাচ্চা কিছুক্ষণ একটু দেরি করে তা ওনারা টাইম টু টাইম একেবারে টাইম বাধা আছে যেটা ওনাদের যে এই সময়েই বাচ্চাকে খাওয়াতে হবে, কিন্তু আসলে বাচ্চাটা তো একটা ক্ষুধা লাগার ব্যাপার আছে। আমরা জানি 3-4 ঘন্টা বা এরকম না গেলে পরে তো আমাদের পাকস্থলী এমটি হবে না, তার ক্ষুধা লাগবে কী করে, পাকস্থলী যখন খালি হবে তখন আমাদের ক্ষুধার ভাবটা আসে, কিন্তু সেই সময়টা দিতে হবে, তাহলে দেখবেন যে বাচ্চার ক্ষুধা লাগলে বাচ্চা নিজেই খেতে চাইবে। তবে হ্যাঁ, কিছু কিছু বাচ্চা আছে যে এরকম যে দুষ্টুমি করে না তা না, তো তাকে বুঝতে হবে, তার মরম ভাবটা বুঝে সেই হিসেবে তাকে অ্যাপ্রোচ করতে হবে, সব বাচ্চা যে একই রকম হবে তা না, তার দেখতে হবে কোন দিকে, তবে এইটা দেখতে হবে তার পায়খানা প্রস্রাব ঠিক আছে কি না, তার গ্রোথ যেটা এটা ঠিক আছে কিনা, যদি এগুলো ঠিক থাকে তাহলে আমি বলবো চিন্তা করার কিছু নাই, বাচ্চা যেটা খাচ্ছে বলে যে আমার বাচ্চা খায় না, সে যদি না খেতো তাহলে আসলে গ্রোথ হবে কী করে, সেটা আমাদের যেটা গ্রোথ চার্ট আছে ওই অনুযায়ী যদি ঠিক থাকে তাহলে আমি বলবো চিন্তা করার কিছু নাই। আর যদি আসলেই বাচ্চা না খায় তার কোনো দেখতে হবে যে কোনো শারীরিক বা কোনো সমস্যা হয়েছে কি না। যেমন আমি একটা বলতে চাচ্ছিলাম যে একটা চাইল্ডহুড টিউমার বলি আমরা, যে টিউমার যে খালি বয়স্কদের হয় তা না, ক্যান্সার কিন্তু বাচ্চাদেরও হয়, এবং এই বাচ্চাদের কিছু কিছু প্রথম দিকে ক্যান্সারের যে কোনো ক্যান্সারের লক্ষণ হচ্ছে প্রথম দিকে সাধারণ উপসর্গগুলো, যেমন এই ক্ষুধামন্দা, তারপরে হচ্ছে বৃদ্ধি না পাওয়া, হ্যাঁ জর্জর ভাব, দুর্বল হয়ে থাকা, এগুলো নিয়েই তারা থাকে। এরপরে হয়তো যে জায়গায় হয়েছে সেই জায়গায় আমরা হয়তো চাকাটা হাতে পেতে পারি, অনেক সময় পাওয়া যায় না, বা আরও যে জায়গায় হচ্ছে সেই অনুযায়ী বিভিন্ন উপসর্গ দেখা যেতে পারে, কিন্তু সাধারণ এই উপসর্গগুলো থাকে। তাহলে আমাদের যে আবার এটা উড়িয়েও দেওয়া যাবে না যে বাচ্চা খাচ্ছে না, এখন এটা হঠাৎ করে হচ্ছে কি না খেয়াল করতে হবে, যে বাচ্চাকে ঠিকই খাচ্ছিলো কিন্তু এখন হঠাৎ করে বাচ্চা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে অথবা খেতে পাচ্ছে না,
তখন আমাদের অবশ্যই খতিয়ে দেখতে হবে তার কোনো শারীরিক সমস্যা আছে এবং প্রয়োজনীয় চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা যেতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অভিভাবকরা জোর করে খাওয়াতে চায় বাচ্চাদের, এটা থেকে একটা অনীহা তৈরি হয় এবং খাদ্যের প্রতি একটা ভীতি তৈরি হয়। হ্যাঁ অবশ্যই, আপনি ঠিকই বলেছেন যে এই কারণে দেখা যাচ্ছে বাচ্চা তো তখন খাবার দেখলেই পালায় যে এই সময় তো মা আমাকে খাবার নিয়ে বকাবকি করবে, খাচ্ছি না বলে। এটা একটা। আরেকটা জিনিস, বাচ্চারা একই খাবার খেতে চায় না, তারা বৈচিত্র্যটা চায়। হ্যাঁ, হয়তো একই জিনিস এক এক মানে বা দুই তিন দিন পরপর একটু ভ্যারি মানে আরেকটা জিনিস খাওয়ালে, এভাবে খাওয়ালে বাচ্চাটির জন্য ভালো। একই জিনিস প্রতিদিন না খাইয়ে যদি একটু বৈচিত্র্যটা আনা যায় যে আজকে হয়তো ফ্রুটসের মধ্যে কথার কথা যে আজকে আপেল দিলাম তো কালকে কমলা দিলাম, পরশুদিন হয়তো আঙুর দিলাম, এভাবে করে যদি একটু ভ্যারিয়েশন আনা যায় দৈনন্দিন নিত্যদিনের খাবারও আমি বলবো, ধন্যবাদ, তাহলে বাচ্চারা একটু আকৃষ্ট হয়। অথবা বাচ্চাদের ওই যে বিভিন্ন কার্টুন শেপ বা এরকম দেখা যায় আজকালকার মায়েরা তো ইউটিউব দৃষ্টি আকর্ষণীয় আর কি দেখে অনেক কিছু করেন। হ্যাঁ, কিন্তু এগুলো এভাবে করলে পরে তাদের জন্য তাদের প্রেজেন্টেশনটা ভেরিয়েশন নিয়ে আসা। হ্যাঁ ধন্যবাদ ম্যাডাম, খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাচ্ছিলাম যে আসলে বাচ্চাদের কোন ধরনের খাবার থেকে দূরে রাখা উচিত এবং কোন ধরনের খাবার আপনি সাজেস্ট করবেন? এটা আসলে এর মধ্যে আলোচনা হয়ে গেছে যে জাঙ্ক ফুড যেগুলো আমরা বললাম এগুলো, তারপরে বাচ্চাকে প্রতিদিনই কিন্তু শাকসবজি ফলমূল এগুলো কিন্তু রাখতে হবে, বাচ্চাকে দুধ খাওয়াতে হবে। হ্যাঁ, এবং মানে হেলদি খাবার সুষম খাদ্য যেগুলো আমাদের আছে এইগুলো প্রতিদিনই অভ্যেস করতে হবে। এবং যেটা বলবো যে বাচ্চা যখন ছোট থেকে প্রথম খাওয়া শিখছে, বাচ্চাকে টেবিলে আপনাদের পরিবারের সবার সাথে খেতে বসাবেন, কারণ খেতে বসালে হবে কি বাচ্চা যে বললাম দেখে শিখে। প্রথমে বাচ্চা ছিটাবে, ঠিক আছে, ছিটালেও সে যে দু একটা মুখে দেয় দেখ, এরপরে হয়তো আপনি যদি দেখেন যে সে যতখানি দরকার খায়নি তাহলে পরে আপনি তাকে পরে খাইয়ে দেন, কিন্তু প্রথম স্টেপে তাকে অবশ্যই পরিবারের সবার সাথে খেতে হতে দিতে হবে, কারণ তাহলে সে এইসব খাবারের সাথে সে দেখবে যে খাবারগুলোর সাথে। তারপরে হচ্ছে যে অনেকেই থাকে বাচ্চাকে একেবারে ছোট বাচ্চা খেতে পারবে না বলে ব্লেন্ডারে ব্লেন্ড করে বা হাত দিয়ে মিশে একেবারে তরল করে খাওয়ান, এইটা না। ছয় মাসের পর থেকে আস্তে আস্তে এই তরল ভাবটা কমিয়ে অধাশক্ত, তারপরে শক্ত মানে নরম খাবার, তারপরে শক্ত খাবার, এইভাবে তাকে এক বছরের মধ্যে আমরা বলি যে ছয় মাস থেকে এক বছরের মধ্যে বাচ্চাকে ওই পরিবারের খাবার মানে পরিবারের খাবার যেন সে খায় সবার সাথে বসে, এইভাবে করে তাকে তৈরি করতে হবে। হ্যাঁ ধন্যবাদ ম্যাডাম, খুব চমৎকারভাবে আপনি ব্যাখ্যা করেছেন। আমি বিশ্বাস করি যে আমাদের বন্ধু টিভির যে সমস্ত দর্শক আপনার এই আলোচনাটা শুনছে তাদের জন্য অনেক অনেক উপকার আসবে এবং অভিভাবকরা আপনার এই আলোচনা থেকে অনেক বেশি পরামর্শ পাবে। আপনার কাছে শেষ দিকে আরেকটি প্রশ্ন করতে চাচ্ছি ম্যাডাম, যে আসলে আপনি যে সমস্ত বাচ্চাদের মানে সার্জারি করেন, এই সার্জারি পরবর্তী কী ধরনের সাবধানতা তাদের মেনটেন করা উচিত? কিছু সার্জারি থাকে, আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সার্জারি আছে ডেকিস হিসেবে করা যায়, যেমন হার্নিয়া, হাইড্রোসিল বা যে অন্ডকোষের সার্জারি বা এগুলো আমরা যেদিন অপারেশন হলো সুবিধা থাকলে আমরা তিন চার ঘন্টা পরেই ছেড়ে দিতে পারি, আবার মানে আবার কিছু থাকে আমরা পরের দিন ছাড়ি, কিন্তু যেগুলো বড় অপারেশন যেগুলো নাড়ি কেটে জোড়া দেওয়া হয় বা এরকম এইসব ক্ষেত্রে তখন আমরা হয়তো পাঁচ ছয় দিন বা এরকম হাসপাতালে রাখি। আর তারপরে এটা সাবধানতা বা যেগুলো এগুলো আসলে তার কি অসুখ হয়েছে, কি রোগ হয়েছে, কি অপারেশন করা হয়েছে সেটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ ম্যাডাম, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে একবারে শেষ প্রশ্ন, যে আসলে শিশুদের সার্জারি তো আছে, জেনারেল সার্জারিও কিছু বিষয়, আর অনেক ক্ষেত্রে নারীদের আমরা বিষয় দেখতে পাই যে চিকিৎসকের ক্ষেত্রে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে অনেক জড়তা কাজ করে, বিশেষ করে নারীদের যে কিছু পার্সোনাল প্রবলেম হলে বা অনেক সময় স্তন ক্যান্সারের ঝুঁকিও থেকে থাকে, তো এই বিষয়গুলো আসলে চিকিৎসকের কাছে কতটা গুরুত্বপূর্ণ এবং চিকিৎসকের পরামর্শ নেওয়াটা তাদের জন্য কতখানি গুরুত্বপূর্ণ? আমাদের দেশের নারীরা এখন পর্যন্ত যতই শিক্ষিত হোক না কেন তারা মনে করেন যে প্রাইভেট পার্টসের রোগ হয়েছে সেটা মলদারে কোনো সমস্যা হোক ব্রেস্টের হোক ওনারা উপসর্গগুলো দমিয়ে রাখেন। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত সেটা একবারে ভয়াবহ আকার না করে যেতে চান না, এটা শুধু যে অশিক্ষিত বা গ্রামের মধ্যে বলবো তা না, এটা আমাদের শহরেও অনেক ক্ষেত্রে প্রযোজ্য, মহিলারা এগুলো লুকিয়ে রাখেন যে গেলেই তো আমাকে দেখাতে হবে। তা এখন বলবো যে এখন আমাদের জন্য রোগের কাছে আসলে নারী পুরুষ কিছু নাই, সবাই সমান চিকিৎসকের কাছে। তারপরেও বলবো যে আমাদের দেশে এখন কিন্তু অনেক নারী চিকিৎসক আছেন, আপনার মতো চিকিৎসকরা এখন কিন্তু অনেক অ্যাভেলেবল, যেমন আমার মতো বলবো আমাদের রাজশাহীতেও কয়েকজন আছেন, আমি সহ আরো কয়েকজন আছেন। তো আপনারা যদি মনেই করেন যে না আমরা নারী কোনো একে দেখাবো পুরুষকে দেখাবো না, তাও সম্ভব, এখন কিন্তু আমাদের দেশে অনেক নারী মানে শল্য চিকিৎসক অনেক বেশিরভাগ ক্ষেত্রে নারীরাই এগিয়ে আছেন এইসব কারণেই। তো আমি বলবো যে আপনারা এগুলো দমিয়ে না রেখে, কারণ এগুলো অল্পতে চিকিৎসা নিলে
অনেকে সারা জীবন ভালো থাকে, কিন্তু পরে যখন ভয় পাকার নিয়ে আসে তখন আসলে করার কিছু থাকে না। সেটা ব্রেস্টের বেলায় হোক, ব্রেস্টের যে কোনো সমস্যা হোক, চাকা হোক, কোনো রস বের হওয়া হোক, ব্যথা হোক, যে কোনো সমস্যা, অথবা পায়খানার রাস্তা যেটা বলবো মলদ্বারের রক্ত বের হওয়া, তারপরে হচ্ছে ব্যথা করা, তারপরে হচ্ছে যে জরায়ুর বিভিন্ন সমস্যা হতে পারে আসা, হ্যাঁ, কারণ এগুলো এক একজনের মানে একই রকম রক্ত বের হয় কিন্তু পায়খানার রাস্তাতে বিভিন্ন কারণে হতে পারে। তাহলে কি কারণে হয়েছে এটা আসলে আইডেন্টিফাই করা দরকার। ওষুধ দিয়েও যে লাভ হয় না, দেখা যাচ্ছে তারা খালি মুখে বলে বিভিন্ন জায়গায়, হোমিওপ্যাথি বলেন, কবিরাজি বলেন, বা অ্যালোপ্যাথিও অনেক সময় তারা মেল ডক্টরের কাছে, পুরুষ ডাক্তারের কাছে গিয়ে খালি মুখে বলেন কিন্তু দেখতে দিতে চান না। তাহলে আমি বলবো আপনারা এই লজ্জা করলে দেখান, কারণ না দেখলে পরে সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব হবে না। এক কথায় চিকিৎসকের কাছে জড়তা না রেখে সঠিক চিকিৎসার জন্য তাদেরকে আসলে শেয়ার করতে হবে, এবং সমস্ত কুসংস্কার দূর করে যখন আমরা সামনের দিকে এগিয়ে যাব তখনই কিন্তু আমরা শুধুমাত্র স্বাস্থ্যক্ষেত্রে না সকল ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সম্ভাবনা দুয়াটা আমাদের আরও উন্মুক্ত হবে। ম্যাডাম, আপনাকে আসলে এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে ধন্যবাদ দিয়ে কীভাবে আপনার ঋণ শোধ করবো সেটিও বুঝতে পারছেন। আপনি আপনার অনেক মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই বরেন্দ্র টিভির স্টুডিওতে এসেছেন, অনেক মূল্যবান কথা বলেছেন। আমরা বিশ্বাস করি আমাদের দর্শক যারা আজকে অনুষ্ঠান দেখছেন তারা আপনার এই আলোচনা থেকে অনেক অনেক উপকৃত হবেন। ম্যাডাম, আপনাকে সবশেষে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ ম্যাডাম। আমাদের হিলটেকের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটি উপহার রয়েছে। আমরা বিশ্বাস করি দর্শক মণ্ডলী আপনার এই আলোচনা থেকে অনেক উপকৃত হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখছিলেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টিভির স্বাস্থ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠান। গ্রন্থনা এবং উপস্থাপনায় আপনাদের সঙ্গে ছিলাম আমি হাসান আবাবিল, এবং আজকে আমরা কথা বললাম আমাদের আমন্ত্রিত আলোচক অতিথি ডাক্তার শান্তনা রানী পাল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পেডিয়াট্রিক সার্জারি রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল। আপনারা যদি আপনাদের কোনো প্রশ্ন করতে চান, আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের এই অনুষ্ঠানের কমেন্টস বক্সে গিয়ে আপনাদের প্রশ্নগুলো করবেন, আমরা পরবর্তীতে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আর প্রতিদিন ঠিক পুরো রমজান মাস জুড়ে 4:30 আপনারা আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন শুধুমাত্র বরেন্দ্র অনলাইন টিভির পর্দায়। আপনারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখুন, আমাদের সাথে থাকুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।